हेलो एवरीवन, वेलकम टू आड्डा 247। आड्डा 247 অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি রহমান চলে এসেছি তোমাদের সকলের সামনে সকাল 10টায়। প্রতিদিন যেমন মডার্ন হিস্ট্রি নিয়ে আলোচনা করি, আজও আমাদের প্রথম কাজ মডার্ন হিস্ট্রি নিয়ে আলোচনা করা। আজকে হয়তো তোমরা থাম্বনেল দেখে অনেকে বুঝতে পেরেছো যে আজকে ক্লাসটা কিসের জন্য হতে চলেছে। ক্লিয়ার? অনেকে ভাববে যে আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছে সব মানুষজন বসে আছে, একদিকে মনে হচ্ছে যেন ব্রিটিশ বসে আছে, একদিকে যেন ভারতীয়রা বসে আছে। এইটা কি করে সম্ভব, বা কী জিনিসটা কী? দুটো মানুষ দুদিকে বসে আছে, একটা এক সাইডে বসে আছে, একটা বসে আছে, সবাই টেবিলের উপর বসে আছে কেন? দ্যাট ইজ এ প্রথম গোল টেবিল বৈঠক, বা যেটাকে আমরা বলি ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। আমাদের এই ভারতবর্ষের ইতিহাসে প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স হয় এটা, ঠিক আছে? ভারতবর্ষে এটা বলবো না যে ভারতবর্ষ হয়েছে, এটা অবশ্যই কিন্তু হয়েছে লন্ডনে। ক্লিয়ার? তা প্রথম গোল টেবিল বৈঠক হবে আজকে আমাদের বিষয়বস্তু আলোচনা। ক্লিয়ার? তার আগে আমি কমেন্টগুলো একটু পড়ে নিই। উত্তম, গুড মর্নিং। স্বপ্না, গুড মর্নিং, ভেরি ভালো আছে স্বপ্না, তুমি ভালো আছো? কামরুন, সৌরভ, মৌসি, গুড মর্নিং। মনীষা, দীপায়ন, মমিতা, গুড মর্নিং। তিমির, গুড মর্নিং। সকলের গুড মর্নিং। সৌমিত্র রায়, গুড মর্নিং। স্যার আপনার হিস্ট্রি ক্লাসের প্লে লিস্টটা পাচ্ছি না। তুষার, তুষার প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে দেখো হিস্ট্রি জিরো টু হিরো আছে, ঠিক আছে? আর না পেলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে প্লে লিস্ট দেওয়া আছে। মোহাম্মদ সোনার স্যার, স্যার সেই বৈঠকে আপনিও আছেন মনে হচ্ছে। না, সেই বৈঠকে সেই আমার যোগ্যতা নেই বাবা যাওয়ার মতো। আর সেটা অনেক আগে হয়েছে, সাউন্ড এত কম কেন? আমি একটু আস্তে কথা বলছি। ক্লিয়ার? আমি একটু আস্তে কথা বলছি বলে সাউন্ড এত কম হচ্ছে, বোঝা গেল? স্যার শরীর কেমন? মোটামুটি আছি বাবা, মোটামুটি আছি। প্রথম গোল টেবিল বৈঠক আজকে আমাদের আলোচনা। প্রথম গোল টেবিল বৈঠকটা তোমরা যে মনে করো, যারা আমার ক্লাস প্রথম থেকে দেখে এসেছো, ইভেন যাদের মনে হয়েছে, যারা একটা 5-10 মিনিটের জন্য মিস করনি, তারা কিন্তু বুঝতে পারে প্রথম গোল টেবিল বৈঠকটা গান্ধীজি ও আরউইন প্যাক্ট করেছিলাম, মনে আছে? আরউইন প্যাক্ট, গান্ধী আরউইন প্যাক্ট করেছিলাম, মনে আছে? ক্লাসটা করেছিল গান্ধী আরউইন প্যাক্ট। সেই গান্ধী আরউইন প্যাক্টটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম অলরেডি, মনে পড়ছে? প্রথম গোল টেবিল বৈঠকে কংগ্রেস গেল না কেন, ঠিক আছে? মনে আছে কারোর? মনে আছে? মনে পড়ছে কারো? প্রথম গোল টেবিল বৈঠক গান্ধী আরউইন প্যাক্ট মনে পড়ছে? আমাকে 1 মিনিট টাইম দাও, ঠিক আছে? আমি কমেন্ট বক্সটা একটু ক্লিয়ার করে নিই, কারণ মোবাইল থেকে কমেন্ট পড়ি তো, ওখানে কমেন্ট দেখা যায় না, ল্যাপটপে কমেন্ট দেখা যায় না, ঠিক আছে? তা মোবাইল থেকে কমেন্ট পড়ি, অত 1 মিনিট দাও, আমি খালি জাস্ট কমেন্ট সেকশনটা আমি অন করে দিই, 1 সেকেন্ড। হয়ে গেছে, চলো এবার আমরা প্রথমে আলোচনা করব গান্ধী আরউইন প্রথম গোল টেবিল বৈঠক। ক্লিয়ার? চলো, দেখো প্রথম গোল টেবিল বৈঠক পড়তে গেলে আমাকে যে জায়গাগুলোকে জানতে হবে সেটা হচ্ছে, প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল 1930 থেকে আমরা দেখতে পাবো 1932 পর্যন্ত, ঠিক আছে? প্রথম গোল টেবিল কনফারেন্স বা ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল কত সালে? 1930 থেকে 1932। ক্লিয়ার? তাহলে আমরা প্রথম গোল টেবিল কনফারেন্স পড়বো। তুমি জানো যে আমরা গোল টেবিল কনফারেন্স করতে গেলে আমি আমার যা কাজ হয় সেটাকে আমি প্রথম ব্যাকগ্রাউন্ডটা চেক করি, ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড না জানলে তোমরা বুঝতে পারবে না। মনে পড়ছে 1917 সালে একটা ল আসে ভারতে, ঠিক আছে, যাকে আমরা বলি মন্টেগু চেমসফোর্ড। মন্টেগু চেমসফোর্ড বলে কোনো একটা ল
আসে ভারতে, সতেরো তো আমি বলি বলছি ভুল, কিন্তু আমরা ব্রিটিশ সরকারের কথা বলছি, ব্রিটিশ সরকার ভারতে একটা ল বানানোর জন্য, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, ব্রিটিশ সরকার ভারতে ল আনার জন্য মানে ভারতের সংবিধানটাকে একটু মডিফাই করব, একটু চেঞ্জ করব, সেই মডিফাই করার জন্য বা চেঞ্জ করার জন্য ব্রিটিশ সরকার লর্ড মন্টেগু কী করেছে, একটা আইন আনার চেষ্টা করেছে যে ভারতে মাটিতে সংবিধানটাকে চেঞ্জ করা হোক বা সংবিধানটা রিফর্ম করা হোক, ঠিক আছে, যাকে আমরা মন্টেগু চেমসফোর্ড বলি। মন্টেগু তখন ছিল সেক্রেটারি অফ স্টেট, ঠিক আছে, মন্টেগু ছিল, মন্টেগু আমি লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ, মন্টেগু ছিল তখন ভারতের সেক্রেটারি অফ স্টেট, ঠিক আছে, সেক্রেটারি অফ স্টেট, মন্টেগু ছিল ভারতের সেক্রেটারি অফ স্টেট। এই মন্টেগু ভালোভাবে বোঝার চেষ্টা করবে, 1917 সাল থেকে 1922 সাল পর্যন্ত সেক্রেটারি অফ স্টেট হিসাবে ছিল। যখন ইনি একটা ডিমান্ড করলেন, তিনি একটা ডিমান্ড করলেন, একটা প্রপোজাল দিলেন ব্রিটিশ সরকারকে, যাকে যা বলা হতো অগাস্ট ডিক্লিয়ারেশন। অগাস্ট ডিক্লিয়ারেশন মানে কি, একটা কমিটি তৈরির মাধ্যমে ভারতবর্ষে একটা ডিক্লিয়ারেশন দিলেন যে ভারতবর্ষের সংবিধানটা চেঞ্জ করা উচিত, ভারতবর্ষের লটা চেঞ্জ করা উচিত, যে ভারতকে আমরা শাসন করছি সেই ভারতবর্ষের লটা চেঞ্জ করা উচিত। ইনি এইটার জন্য একটা ব্রিটিশ সরকারে 152 পেজের একটা ডিক্লিয়ারেশন জমা দিলেন, যাকে বলা হতো অগাস্ট ডিক্লিয়ারেশন। ক্লিয়ার? অগাস্ট ডিক্লিয়ারেশন, যার নাম কি ছিল মাথায় রাখার চেষ্টা করো, অগাস্ট ডিক্লিয়ারেশন, ঠিক আছে, অগাস্ট ডিক্লিয়ারেশন। এই অগাস্ট ডিক্লিয়ারেশন দেওয়ার পর ব্রিটিশ সরকার কিন্তু কখনো ভাবেনি যে আমরা সংবিধান চেঞ্জ করব, কিন্তু এই মন্টেগুর অগাস্ট ডিক্লিয়ারেশন জমা দেওয়ার পর ব্রিটিশ সরকার ভাবনা চিন্তা শুরু হলো। এই অগাস্ট ডিক্লিয়ারেশনের মধ্যে কী ছিল মেন থিম? মেন থিম ছিল রেসপন্সিবল গভর্নমেন্ট, মানে একটা ওখানে দায়িত্ববোধক একটা গভর্নমেন্ট তৈরি করতে হবে, সরকার তৈরি করতে হবে। দায়িত্ববোধক বা কি, যে যেখানে পাচ্ছে নিয়ম করছে, যে যেখানে পাচ্ছে নতুন নিয়ম আনছে, মানে কারো কোনো রেসপন্সিবিলিটি নেই। আর ট্যাক্স পাচ্ছে, ট্যাক্সের 70% তুলো, কখনো 20% তুলো, কখনো 50% তুলো, কোনো ঠিক নেই। এই জন্য মন্টেগু গোটা ভারতবর্ষে একটা আইন আনার জন্য, গোটা ভারতবর্ষকে একটা কন্ট্রোলে আনার জন্য তিনি তৈরি করেছেন কি, সেটা হচ্ছে একটা ডিক্লিয়ারেশন, অগাস্ট ডিক্লিয়ারেশন, যেখানে তিনি চেয়েছিলেন রেসপন্সিবল গভর্নমেন্ট, ঠিক আছে, রেসপন্সিবল গভর্নমেন্ট। এই রেসপন্সিবল গভর্নমেন্ট চাওয়ার জন্য ভারতবর্ষে একটা অ্যাক্ট আছে যাকে বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, নাম শুনেছো সবাই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে। এটা আসে কত সালে? 1919 সালে, ঠিক আছে। এই 1919 সালে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট, এই অ্যাক্টটাকেও বলা হয় মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। তার আগে কমেন্টগুলো দেখি, অনেকে কমেন্ট করেছে, গুড মর্নিং সকলকে, সকলে গুড মর্নিং। অর্ণব চ্যাটার্জি বলছে, স্যার আপনি পলিটি পড়াবেন না, পলিটি খুব ভালো লাগে, পলিটি তোমাদের তো এখন গৌতম স্যার পড়াচ্ছেন, কোনো অসুবিধা নেই, গৌতম স্যার তো আছে। অর্ণব তন্ময় বিশ্বাস বলছে, স্যার তরুণ গয়ালের জিকে এবং ডাব্লিউ বিসিএস ম্যানুয়ালের মধ্যে কোন বুকটা ডেসক্রিপটিভ পড়লে ভালো? ডেসক্রিপটিভ পড়তে গেলে আমার ক্লাস চলে আসবে, কোনো বই পড়ার দরকার নেই, ঠিক আছে, যা যেভাবে ডেসক্রিপটিভ দেওয়া হয় তোমরা আমার বই চলে আসবে। এক মিনিট, হ্যালো, হ্যাঁ আপনি এক ঘন্টা পরে আসবেন, হ্যাঁ ক্লাস আছে, আমি তাহলে ফেরত দিতেন, কিছু করার নাম ক্লাস আছি, বললাম তো আপনাকে, আমি তো দিয়েছিলাম অফিসিয়াল টাইমে। তাহলে বোঝা গেল, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এলো 1919 সালে, এই অ্যাক্টের মাধ্যমে দিয়ে কিন্তু একটা চেঞ্জেস আনতে চেয়েছিল মন্টেগু, যে তিনি ভারতবর্ষের সেক্রেটারি অফ স্টেট ছিলেন। গল্পটা খুব গল্পের মতো করে শুনো, ভালো লাগবে, ক্লিয়ার? যখন তিনি চেঞ্জ করতে চেয়েছিলেন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, গল্পের মাধ্যমে যখন চেঞ্জ করতে চেয়েছিলেন তখন তার চেঞ্জ করার মধ্যে কয়েকটা প্রসেস ছিল। কী চেঞ্জ করতে চেয়েছিলেন? যে 1919 সালে যে লটা আনছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই লটা কিন্তু আমরা একটা প্রপোজাল দেব এবং লটা কন্ট্রোল করার চেষ্টা করব। এর পরিপ্রেক্ষিতে আমরা 1910 বছর পর 1929 সালে, 1929 সালে আমরা একটা বড় ল আনবো ভারতবর্ষ সংবিধান মডিফাইড করার জন্য। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, 1919 সালে যে লটা আমরা চেঞ্জেসটা আনছি তার থেকে বড় ইফেক্ট আমরা ফেলবো 1929 সালে, 10 বছর পর আমরা এই লয়ের মধ্যে আরও বেশ কিছু চেঞ্জেস করব। ক্লিয়ার?
বোঝা গেল 10 বছর পর ভারতবর্ষের মধ্যে লয়ের মধ্যে আরো বেশ কিছু চেঞ্জেস করব, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। চেঞ্জেসটা কি, যে তারা ল বানানোর জন্য একটা টিম তৈরি করলেন, ল বানানোর জন্য একটা টিম তৈরি করলেন লন্ডনে, এবং সেই টিমটা, ঠিক আছে, সেই টিমটা যাতে ইন্ডিয়ানরাও পার্টিসিপেট করতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভে, সেটারও ব্যবস্থা করলেন। ভারতীয়রা যাতে পার্টিসিপেট করতে পারে সেটারও কিন্তু ব্যবস্থা তারা করছেন, ভারতীয় তো ওপিনিয়ন আনার চেষ্টা করছেন, ঠিক আছে। এবং সেইটার জন্য 1929 10 বছর পর একটা কমিশন তৈরি করা হবে, ঠিক আছে। কিন্তু 1929 সালে কমিশন করার আগে কিন্তু 1927 সালে তারা কমিশন করে দিলেন, 1927 সালে কমিশন করে দিলেন। এবং 1927 সালে যখন কমিশনটা করে দেওয়া হয়, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, সেই কমিশন টোটাল 7 জন মেম্বার, যে বলেছিল যে আমরা ভারতীয়দের মেম্বার লিস্টে রাখবো, ভারতীয়দের মেম্বার লিস্টে না রেখে তারা 7 জন মেম্বার রাখে, টোটাল 7, এবং এই 7 জনই হয়ে যায় ব্রিটিশ। ঘটনাটা কেমন টাইপের হলো, যে তোমরা আমাদের জন্য ল বানাচ্ছ, তোমরা আমাদের জন্য রুলস আনছো, তোমরা আমাদের জন্য রেগুলেশন আনছো, উপরন্তু সেই মিটিংয়ে আমাদের কোনো লোক থাকবে না, সেই কমিটিতে আমাদের কোনো লোক থাকবে না। আজব টাইপে তো, হ্যাঁ, তোমরা আমাদের জন্য আনছো আর আমাদের জন্য লোক থাকবে না, এটা কেমন ধরনের কথাবার্তা? এই কথাবার্তার জন্য বলতে পারো একটা নতুন কমিশন আসে, এই 7 জন মানুষকে নিয়ে একটা কমিশন তৈরি করে, যাকে বলা হয় সাইমন কমিশন। সাইমন কমিশন, আমরা দেখতে পেয়েছি যে সাইমন কমিশন, গো ব্যাক গো ব্যাক, আমরা অনেক স্লোগান দেখেছি। তাহলে তোমরা এমন একটা ল আনছো সেই কমিশনে কোনো ভারতীয় মেম্বার থাকবে না, ঠিক আছে। এই বিরোধিতা, সাইমন কমিশনে এই বিরোধিতা করার জন্য, ভারতের সংবিধানে ভারতীয় সাইমন কমিশনে বিরোধিতা করার জন্য, খুব ভালো বলার চেষ্টা, বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে 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 হঠাৎ করে মে মাসে 1930 সালে, মে 1930 সাইমন কমিশন নিজের রিপোর্ট পেশ করে দিল। যা হোমরকা, মে 1930 সাইমন কমিশন নিজের রিপোর্ট পেশ করে দিল। তার আগে কিন্তু নেহেরু রিপোর্ট পেশ করেছিল, হ্যাঁ, নেহেরু রিপোর্ট আমরা আগে পড়েছিলাম, নেহেরু রিপোর্ট মতিলাল নেহেরু রিপোর্ট পেশ করেছিল, তার আগে নেহেরু রিপোর্ট পেশ করে, সেই নেহেরু রিপোর্টকে অগ্রাহ্য করে, সেই নেহেরু রিপোর্টকে অবহেলা করে সাইমন কমিশন, জন সাইমন রিপোর্ট পেশ করে দিল 1930 সালে, যে ভারতের সংবিধান কোন কোন জায়গায় চেঞ্জেস করতে হবে এবং কী চেঞ্জেস করতে হবে। সেই কমিটি কোনো ভারতীয় মেম্বারকে নেওয়া হলো না। এই পর্যন্ত ক্লিয়ার গল্পটা, ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সকলে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সকলে? এই পর্যন্ত সকলে ক্লিয়ার হয়েছে? স্যার, আমের এবছরের দাম এত বেশি, কি উদ্দেশ্যে প্রণীত বৃদ্ধি নাকি চাহিদা, কি করে জানবো বাবা, আমি তো মার্কেটিং এর লোক নাই বাবা, আমাকে খেতে বলো আম খেতে পারি। গুড মর্নিং স্যার, কার কার আম গাছ আছে বাড়িতে, কাদের কাদের আম গাছ আছে, আমাকে নিমন্ত্রণ করে চলে যাব। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সকলে হয়েছে? গল্পটা ভালো লাগছে না শুনতে? আচ্ছা, মমিতা বলছে স্যার মে 1930-এর ব্যাপারটা আরেকবার বললাম, মে 1930-এর ব্যাপারটা হচ্ছে যে সাইমন কমিশন সাধারণ মানুষের কথা না শুনে, ভারতে যে বলেছিল যে ভারতীয় মানুষদের অ্যাডমিনিস্ট্রেটিভে তাদেরকে জায়গা দেবে বা ল তৈরি করার জন্য ভারতীয় মানুষরা থাকবে, সেই ভারতীয় মানুষদের ল তৈরি করার জন্য তারা না রেখে তারা নিজেরাই একটা রিপোর্ট তৈরি করে নিচ্ছে, যে ভারতকে আমরা কীভাবে শাসন করবো, কোন কোন লস আনবো, কোন কোন রুলস আনবো, কীভাবে অপারেট করবো। সেটা দেখো, তোমার বাড়ি এখন হিন্দু এরিয়াতে, আমার বাড়ি মুসলিম এরিয়াতে, ঠিক আছে না। তুমি হিন্দু এরিয়া, হিন্দু মানুষের সমস্যাগুলো ভালো করে বুঝো, যে ওরা সকাল 6টায় মন্দিরে যাবে, 7টায় মন্দিরে যাবে, অমুক অমুক পুজো আছে, অমুক অমুক দিন ছুটি লাগবে, এই সমস্ত বুঝো। আমিও মুসলিম এরিয়ায় থাকি, আমি মুসলিমদের জিনিসগুলো বুঝি। এবার ধরো, তোমার হিন্দু জায়গা, আমার মুসলিম জায়গা, এই দুটো জায়গাকে যদি বলে তোমরা সকাল, তোমরা ধরো মনে করো সকাল 6টায় পুজো করতে যাও, সেই জায়গাটা কিন্তু ওরা আটকে দিল, সকাল 6টায় যাওয়া হবে না, 10টায় যাওয়া হবে। তাহলে আমাদের জন্য ল আনছো তোমরা, আর আমাদেরকে তোমরা 12টা বাজাবে? হ্যাঁ, আমাদের এখানে তোমরা শাসন করছো, তোমরা তো এই মাটির লোক নও, তোমরা বাইরে থেকে এসেছো, শাসাবে তুমি কি এই রুলসটা মেনে নিতে পারবে? এটাই ছিল সাইমন কমিশনের বিরোধিতা, যে তোমাদের, আমাদের প্রথম প্রপোজাল দেওয়া হলো ভারতের সংবিধান চেঞ্জ করবো,
খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রথমে আমাদের প্রপোজাল দেওয়া হলো যে আমরা তোমাদের ভারতের সংবিধান চেঞ্জ করব, ঠিক আছে? চেঞ্জ করার জন্য আমরা 19 জন মেম্বার রাখবো, ঠিক আছে? ব্রিটিশ গভর্নমেন্ট বললো, সাইমন কমিশন পরিষ্কার বললো যে 19 জন মেম্বার রাখবো, কিন্তু হঠাৎ করে সাইমন কমিশন আমাদের ভারতীয়দের পাত্তা না দিয়ে তারা নিজেরা নিজেদের মতো করে 7 জন মানুষ, 7 ব্রিটিশ মানুষকে অ্যাপয়েন্ট করে নিজেরাই ল বানিয়ে নিচ্ছে, ঠিক আছে? যে ভারতীয়দের জন্য এই লটা চালু থাকবে, তাহলে আমরা এটা মেনে নিতে পারবো না? যা প্রত্যুত্তরে গান্ধীজি কী করেছে, সাইমন কমিশনের বিরুদ্ধে অসহযোগ নন কর্পোরেশন আন্দোলন শুরু করে দিল, তাই না? অসহযোগ আন্দোলন শুরু করে দিল, তাহলে এটা কখনো মেনে নেওয়া সম্ভব? কোনোদিন সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। তোমরা আমাদের জন্য ল আনবে, আমাদের কথা শুনবে না? আর এইটার বিরোধিতা করতে গিয়ে ভারতবর্ষে একটা আগুন সৃষ্টি হয়, ব্রিটিশদের ওপর আমরা লাঠিচার্জ করি, ব্রিটিশদের মারে, ব্রিটিশ আমাদের ওপর মারে। এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে গিয়ে ব্রিটিশরা কী করে যে একটা বৈঠক ডাকার চেষ্টা করে, ঠিক আছে? একটা বৈঠক যে সবাই এসো, সবাই মিলে এসে একটা আলোচনা করব, ঠিক আছে? সবাই মিলে এসে একটা আলোচনা করব, একটা বসে ডিসকাশন করব, ক্লিয়ার? সবাই মিলে এসে একটা ডিসকাশন করব, এইটার জন্য একটা বৈঠক ডাকা হয়। এইটাই ছিল ওদের ব্যাকগ্রাউন্ডে ঘটনা, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলো? সায়ন বলছে আমার বাড়ির কাছে আছে, খাবেন? হ্যাঁ অবশ্যই সায়ন, আমাকে নিমন্ত্রণ করে চলে যাবো। কার কার বাড়িতে আছে বললাম চলে যাবো, আমার কোনো লজ্জা নেই। আরে স্টুডেন্টের বাড়িতে যাবো, আবার কি? তোমরা তো সকলে আমার ভাই বোন, হ্যাঁ? তাহলে কি আমি কি পরের বাড়িতে যাচ্ছি নাকি? হ্যাঁ আমি তোমাদের পর ভাবি নাকি? তোমরা তো সকলে আমার ভাই বোন, সবাই সকলে আমার সংসার, আমি অন্য কারো বাড়িতে যাচ্ছি নাকি? আমি তোমাদের বাড়ি যাবো, ঠিক আছে? এই প্রত্যুত্তরে একটা বৈঠক ডাকা হলো, সেই বৈঠকটা ছিল খুব ভালো করে বোঝার চেষ্টা করবো, সেই বৈঠকটা হলো যে ব্রিটিশরা ভারতীয়দের মানে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, ব্রিটিশরা এই গোলটেবিল বৈঠক করা হবে, যে সেই ব্রিটিশ থেকে ভারতীয়দের ডাকা হবে যে তোমরা এসো এই গোলটেবিল বৈঠকে। তখন ব্রিটিশরা কিন্তু ভারতীয়রা কিন্তু এই গোলটেবিল বৈঠকে যেতে নারাজ হয়ে যাবে, ঠিক আছে? নারাজ হয়ে যাবে, ঠিক আছে? ব্রিটিশরা আফটার সাইমন কমিশন অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, আমি সাইমন কমিশনের যদি ব্যাকগ্রাউন্ডটা তুমি চলে যাও, সাইমন কমিশন হয়ে অ্যাকচুয়ালি আনঅফিসিয়ালি শুরু হয়েছিল 1916 থেকে, তারও টি বাণিক, ঠিক আছে? সেই সময়কার আমি কথা বলছি বাবা, তুমি হঠাৎ করে দেরি করে ঢুকে পড়েছো বাবা, আমি সেই সময়কার কথা বলছি যে অসহযোগ আন্দোলন আমরা দেখতে পেয়েছিলাম, চৌরি চৌরা ঘটনা, এই যে মাঝখানে 10 বছর আমরা কত কী দেখতে পেয়েছি, কত কী দেখতে পেয়েছি, সেইগুলোর কথা বলা হয়েছে, সেইগুলোর কথা বলা হয়েছে, সেইগুলোর কথাগুলো বলেছি, ভুল ধরো না, একটু বোঝো, ঠান্ডা মাথায় বোঝো স্যার কি বলছেন, কথাগুলো পয়েন্টের মধ্যেই কথা আছে, তারক একটু বোঝো বাবা, ঠিক আছে? তারক একটু ভালো করে বোঝো, শোনো কথাগুলো, হ্যাঁ? তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে লর্ড, তখন ভারতে আর একজন ভাইসরয় রয়েছে যার নাম ছিল লর্ড আরউইন, ঠিক আছে? লর্ড আরউইন তখন ভারতে ভাইসরয় রয়েছে। লর্ড আরউইনের কাছে হঠাৎ করে জিন্না চলে গেছে, মোহাম্মদ আলী জিন্না, যে মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন, মোহাম্মদ আলী জিন্না কিন্তু হঠাৎ করে চলে গেছেন লর্ড আরউইনের কাছে, ঠিক আছে? আরউইনের কাছে কী বলছে, ঠিক আছে আমরা কিন্তু, শুনো কথাটা কী বলছে, ঠিক আছে আমরা কিন্তু, ঠিক আছে আমরা কিন্তু ইয়ে করব, কী বলে, কী বলে, প্রথম গোলটেবিল বৈঠক জয়েন করব, কোনো চিন্তা নেই, তুমি এক কাজ কর, ব্রিটিশ সরকারকে বলো এই গোলটেবিল বৈঠক করার জন্য যেন ভারতের সমস্ত পলিটিক্যাল পার্টিকে যেন ডেকে পাঠায়। এই প্রপোজালটা কে দিচ্ছে, আরউইনকে, আরউইনকে এই প্রপোজালটা দিচ্ছে মোহাম্মদ আলী জিন্না, MD আলী জিন্না, ঠিক আছে? আলী জিন্না ইনিই কিন্তু এই প্রপোজালটা দিচ্ছেন, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। যখন তিনি এই প্রপোজালটা দেন, ঠিক আছে, যখন তিনি এই প্রপোজালটা দেন, তখন লর্ড আরউইন সত্যি বলতে গেলে যত ভাইসরয় দেখেছি তার মধ্যে লর্ড আরউইনের মনটা একটু ভালো ছিল, সব ছিল। লর্ড আরউইন কি বলছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তাহলে ব্রিটিশ সরকার বলছে, ব্রিটিশ সরকার বললো হ্যাঁ ঠিক আছে, আমরা তো চাইছিলাম ওরা যেন সমস্ত পলিটিক্যাল পার্টি যেন আসে আমাদের সঙ্গে একটা আলোচনা বসে, ঠিক আছে? তাহলে আমরা একটা আলোচনা সভা করছি যার নাম হচ্ছে প্রথম গোল টেবিল বৈঠক, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। এটা হয়েছিল
1930 সাল থেকে 1932 সাল পর্যন্ত, ঠিক আছে, 1932 সাল পর্যন্ত এটা হয়েছিল। যখন এই গোল টেবিল বৈঠক হচ্ছে, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হচ্ছে, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, মানে চেয়ারপার্সন কে ছিল, চেয়ারপার্সন ছিল ব্রিটেনের সেই সময় করে প্রধানমন্ত্রী ছিলেন চেয়ারপার্সন, সেই সময় করে ব্রিটেনের চেয়ারপার্সন ছিলেন কে বলতে পারবে? ব্রিটেনের প্রধানমন্ত্রী, আমি নামটা কিন্তু পড়েছিলাম, আমি নামটা কিন্তু বলেছিলাম, ব্রিটেনের প্রধানমন্ত্রী সেই সময় চেয়ারপার্সন ছিলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী তখন চেয়ারপার্সন ছিলেন ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে ব্রিটেনের প্রধানমন্ত্রী, তার নামটা বলতে পারবে? এনিওয়ান তার নামটা বলতে পারবে? চেয়ার বাই ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন, আমি নামটা কিন্তু অলরেডি আগে বলেছিলাম, যাই হোক তোমার নামটা আমায় কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। ব্রিটেনের সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন? তিনি চেয়ারপার্সন ছিলেন এবং একজন ম্যানেজমেন্ট বা এমডি ছিলেন সেই কনফারেন্সে, যাকে আমরা হেড বলতে, ম্যাকডোনাল্ড, গুড, ম্যাকডোনাল্ড, ঠিক আছে, চেয়ারপার্সন ছিলেন ম্যাকডোনাল্ড, এবং তার মধ্যে একজন ছিলেন মানে টপ মোস্ট মানে এমডি ম্যানেজিং ডাইরেক্টর সেই মিটিংয়ে, তার নাম ছিল কিং জর্জ ফাইভ, ইনি ছিলেন ম্যানেজমেন্টের হেড, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, কিং জর্জ ফাইভ ছিলেন ম্যানেজমেন্টের হেড। প্রথম গোল টেবিল বৈঠক হচ্ছে নভেম্বর 1930 থেকে জানুয়ারি 1931, ঠিক আছে, নভেম্বর 1930 থেকে জানুয়ারি 1931, ঠিক আছে, প্রথম গোল টেবিল বৈঠক হবে। এই প্রথম গোল টেবিল বৈঠকে আমরা কী কী দিন দেখতে পাবো, যে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা হবে, সেই জিনিসগুলো কী, সেই প্রথম গোল টেবিল বৈঠকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা হবে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, সেটা হবে কি, যে 16 জন ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার থাকবে সে প্রথম গোল টেবিল বৈঠকে, 16 জন, ঠিক আছে না, ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার থাকবে, ঠিক আছে, 16 জন থাকবে তোমার ইন্ডিয়ান প্রিন্সেল স্টেটের মেম্বার, আর 16 জন থাকবে তোমার, সরি, 58 জন থাকবে ভারত ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি মেম্বার। এখানে একটু গন্ডগোল আছে, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তাহলে 16 জন মেম্বার থাকছে ব্রিটিশ পার্লামেন্ট থেকে, 16 জন মেম্বার থাকছে, 16 জন থাকছে ইন্ডিয়ান প্রিন্সিপাল স্টেটের এক্সিকিউটিভ বডি মেম্বার, আর 58 জন থাকবে ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি। ভারতবর্ষে তখন অনেকগুলো পার্টি রয়েছে, ঠিক আছে, ঠিক সেই সময় করে বোঝার চেষ্টা করবে, সমস্ত পলিটিক্যাল পার্টি জয়েন করবে কিন্তু আইএনসি জয়েন করবে না, বোঝার চেষ্টা করো, গুরুত্বটা বুঝতে পারছো? সমস্ত পলিটিক্যাল পার্টি জয়েন করবে কিন্তু আইএনসি জয়েন করবে না। কে কে জয়েন করেছিল আগে তার নামগুলো জেনে রাখো, ঠিক আছে, কোন কোন পলিটিক্যাল পার্টি প্রথম গোল টেবিল বৈঠকে জয়েন করেছিল তা জেনে রাখো, মুসলিম লীগ, ঠিক আছে, তারপর হিন্দু মহাসভা, ইন্ডিয়ান লিবারেল পার্টি, প্রশ্ন আছে কোন কোন পার্টি জয়েন ছিল, ইন্ডিয়ান লিবারেল পার্টি, ঠিক আছে, 4 নম্বর কে জয়েন ছিল, শিখ, আর 5 নম্বর কে জয়েন ছিল, পাঁচ নম্বর কে জয়েন ছিল, দ্য আনটাচেবল পার্টি, ক্লিয়ার, কিন্তু সেই পার্টি মধ্যে জয়েন ছিল না আইএনসি। এবার প্রশ্ন হবে, স্যার আইএনসি জয়েন ছিল না কেন, মুসলিম লীগে কে কে ছিল, মোহাম্মদ আলী জিন্না গেছিল, প্রেসিডেন্ট গেছিল, মোহাম্মদ শফি গেছিল, আগা খান থ্রি গেছিল, ঠিক আছে, এও গেছিল, ক্লিয়ার। হিন্দু মহাসভা কে গেছিল, MA BS মঞ্জি, RK জয়কার, ঠিক আছে, MR জয়কার, ঠিক আছে, ডিপ্রেস ক্লাসেস থেকে কে কে ছিল, BR আম্বেদকার, ঠিক আছে, রত্নমালাই শ্রীনিবাসন, ঠিক আছে, শিখ থেকে গেছিল সর্দার উজ্জ্বল সিং, এই যে নামগুলো মাথায় রাখার চেষ্টা করবে। তাহলে দেখলে হিন্দু থেকে গেছিল, ঠিক আছে,
বি আর আম্বেদকারও গেছিল, ঠিক আছে? তো বিভিন্ন পার্টি থেকে বিভিন্ন মেম্বাররা গেছিল, টোটাল 58 জন মেম্বার গেছিল বিভিন্ন পার্টির সঙ্গে। মুসলিম আনটাচেবেল থেকে গেছিল, ডিপ্রেস ক্লাসেস থেকে বি আর আম্বেদকার গেছে, কারণ ওর আবার সেপারেট ইলেকট্রাল দরকার, ও নিজের জাতির জন্য মানে ইলেকট্রাল দরকার। মুসলিম লীগ গেছে কেন, মুসলিমদের জন্য ইলেকট্রাল দরকার, সেপারেট ইলেকট্রাল। হিন্দু মহাসভা, ওরও সেপারেট ইলেকট্রাল। শিখরা বলছে আমাদেরও সেপারেট ইলেকট্রাল। সবাই কিন্তু সেপারেট ইলেকট্রাল ইলেকট্রাল নিয়ে কিন্তু গেছে ওই কনফারেন্সে, ঠিক আছে? কিন্তু মাথায় রাখার চেষ্টা করবো, ওই কনফারেন্সে আলোচনা হলো, মুসলিম ব্রিটিশ বললো ঠিক আছে তোমাদের সবাইকে সেপারেট ইলেকট্রাল দিয়ে দেওয়া হবে। কিন্তু ব্রিটিশরা মনে মনে হ্যাপি ছিল না, ব্রিটিশরা মনে মনে হ্যাপি ছিল না, ক্লিয়ার? ব্রিটিশরা কিন্তু মনে মনে হ্যাপি ছিল না। কেন হ্যাপি ছিল না? সেই পার্টির মধ্যে এতগুলো পার্টি গেছে, সেইগুলোর মধ্যে একমাত্র আইএনসি আসেনি। কে আসেনি? আইএনসি প্রথম কনফারেন্সে জয়েন করেনি। ভারতের সংবিধান বানাবো, ভারতের সংবিধান বানানোর জন্য আমরা লোক ডাকলাম, ইন্ডিয়া সব পার্টিরা সবাই লন্ডনে এলো, ভারতের সংবিধান কীভাবে চলবে এটা প্রথম গোল টেবিল বৈঠকে আলোচনা হচ্ছে, এবং সেখানে কি মুসলিম আইএনসি এলো না, এতে বলতে পারে ব্রিটিশ সরকার দুঃখ পেলো। দুঃখ পেলো মানে কি? কারণটা হচ্ছে দেখো, আইএনসি হচ্ছে ভারতবর্ষের সেই সময় সব থেকে বড় পার্টি, খুব ভালো বোঝার চেষ্টা করো। আইএনসি অনুপস্থিত থাকাটা বুঝতে পারছো কতটা বড় ইফেক্ট ফেলে ব্রিটিশদের উপর, কারণ ব্রিটিশরা তো আমাদের থেকে চালাক। আইএনসি অনুপস্থিত থাকা মানে বোঝা যাচ্ছে যে কতটা বড় ইফেক্ট ফেলতে পারবে। সেই আইএনসি, যে আইএনসি প্রথম গোল টেবিল বৈঠকে গেল না ভারতের সংবিধান তৈরি করার জন্য, তাহলে ব্রিটিশরা ভেবেই নিয়েছিল যদি আইএনসি এরা এই যত পার্টি এসেছে আমাদের কাছে, এই মুসলিম লীগ, হিন্দু মহাসভা, ইন্ডিয়ান লিবারেল পার্টি, শিখ, আনটাচেবল, এরা ডিপ্রেস ক্লাসেস, এরা যারা এসেছে তারা ভারতে গেল এবং সেখানে যদি গান্ধীজি গিয়ে বলে দেয় যে তোমরা ব্রিটিশের তৈরি জিনিসগুলো কেন মানছো, আমরা মানছি না, তোমরা মানছো না কেন, তাহলে এরাও কিন্তু ঘুরে যেতে পারে, এই পার্টিগুলো ঘুরে যেতে পারে। অতএব এই গোল টেবিল বৈঠকটা বলতে পারো আইএনসি না আসার জন্য, আইএনসি না আসার জন্য টোটালটাই ফেল হয়ে যায়, টোটালটাই ফেল হয়ে যায়, ক্লিয়ার? বোঝা গেল? টোটাল গোল টেবিল বৈঠকটাই ফেল হয়ে যায়। কি বুঝতে পারলে? টোটাল গোল টেবিল বৈঠকটাই ফেল হয়ে যায় আইএনসি না আসার জন্য। ব্রিটিশরা মনে প্রাণে ঠিক করে নিল যেহেতু আইএনসি আসেনি আমরা কিন্তু এই গোল টেবিল বৈঠকটা মেনে নিতে পারবো না। বোঝা গেল? এত পার্টি আসে তবুও কিন্তু মেনে নিতে পারবো না, কারণ আইএনসির সঙ্গে মানুষ, আইএনসি যদি বলে যায় আমরা 70,000 লোক এখন জেলে ঢুকতে রাজি আছি, 70 কেন, 1,70,000 ঢুকে যাবে মানুষ জেলে, কারণ আইএনসি তখন এত বড় পাওয়ার, আইএনসি তখন আয়ত্ত করে পাওয়ার। এবার প্রশ্ন হচ্ছে আইএনসি না আসার জন্য এটা ফেল হলো, তাহলে আইএনসি না আসার মেন কারণ কী ছিল? আইএনসি না আসা মেন কারণ, মেন রিজন কী ছিল? মেন রিজন না আসার, মেন রিজন কারণ সেই সময় করে আইএনসি ভারতবর্ষের মধ্যে স্বদেশ বয়কট আন্দোলন চালু করেছিল, স্বদেশ বয়কট আন্দোলন চালু করেছিল, স্বদেশ বয়কট তাদের বিরুদ্ধে চালু করেছিল, এই তো ব্রিটিশ সরকারদের জন্য আলোচনা করেছিল, ঠিক আছে না? এই তো ব্রিটিশ সরকার বিরুদ্ধে আলোচনা করেছিল, ঠিক আছে, এই আন্দোলন চলছিল, তাহলে আমরা ব্রিটিশ সরকার বিরোধী আন্দোলন করছি, তাহলে আমরা ব্রিটিশ সরকারের মিটিংয়ে যাবো কেন? রাইট কোশ্চেন, আমি হলো তাই করতাম। আমি যদি ব্রিটিশ সরকার বিরোধী আন্দোলন করি তাহলে আমি ব্রিটিশ সরকার বিরুদ্ধে যাবো কেন? হ্যাঁ সরি, বিরুদ্ধে বলছি, ব্রিটিশ সরকার তৈরি করা মিটিংয়ে যাবো কেন? আমি তো ব্রিটিশ সরকার স্বদেশ বয়কট আন্দোলন শুরু করেছি। হ্যাঁ, আমি যদি ব্রিটিশ সরকার বুঝে স্বদেশ বয়কট আন্দোলন শুরু করি তাহলে আমি ওই মিটিংয়ে যাবো কেন? তা কেউ আর কিন্তু সাহস করে আইএনসি একটা মেম্বারও কিন্তু ওই মিটিংয়ে যায়নি। আরও কারণ আছে, তারা এই কমেন্টগুলো পড়ে নি। আইএনসি ফুল ফর্ম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইয়েস ভীম, সে লেবার রিপ্রেজেন্টেটিভ ছিল, হ্যাঁ লেবার রিপ্রেজেন্টেটিভ ছিল, একজন মেম্বার গেছিল, তারপর জাস্টিস পার্টি মেম্বার গেছিল, এত পাওয়ার, সায়ন বলছে হ্যাঁ অবশ্যই। কি বুঝতে পারলে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সকলে? ভালো লাগলে একটা লাইক ও শেয়ার হবে নাকি আমার জন্য? ভালো লাগলে একটা লাইক ও শেয়ার হবে নাকি? ভালো লাগলে একটা লাইক ও শেয়ার হবে নাকি? হ্যাঁ ভালো লাগলে একটা লাইক ও শেয়ার হবে নাকি? এক মিনিট,
একটা পার্সেল এসেছে, তো আমি এখন ক্যামেরা ছেড়ে উঠতেই পারবো না, আর এ 14 বার করে ফোন করে আসছে। বলছি, বললাম আমি যে 11টার পর আসতে, 1 ঘন্টা পর। তো রহমান স্যার, আপনার কোভিড হয়নি তো, আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো স্যার, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আমার কথা ভাবার জন্য। কে ভাবে এই দুনিয়াতে আমার কথা, কেউ ভাবে না। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। এই ধরনের কোশ্চেনগুলো এমন এমন তোমাদের রিপ্লাই আসে না, মাঝে মধ্যে চোখে জল বের করে দেয়, মনে হয় যেন হ্যাঁ পাশে কেউ আছে। ঠিক আছে, মনে হয় যেন পাশে কেউ আছে। বোঝা গেল, ক্লিয়ার হলো? তো তাহলে আমরা এখানে শিখতে পারলাম, এখানে নতুন জিনিস দেখলাম। এবার আমরা দেখবো যে আইএনসি না যাওয়ার কারণটা কি, স্বদেশী ও বয়কট মুভমেন্ট চালু করেছিল। স্বদেশী ও বয়কট মুভমেন্ট চালু করার কারণটা হচ্ছে, আমি তোমাদের একটু বলে দিই, কারণটা হচ্ছে যখন আইএনসিরা সাইমন কমিশন রিপোর্ট পেশ করার আগে ভারতীয়দের বললো যে তোমরা একটা রিপোর্ট পেশ করো ভারতের সংবিধান বা ল কীভাবে বানানো হবে, যখন মানুষরা কি বলছে তখন আমাদের ভারতীয় তরফ থেকে একটা রিপোর্ট পেশ করার, নেহেরু রিপোর্ট, নেহেরু নেহেরু রিপোর্ট, ঠিক আছে, নেহেরু রিপোর্ট একটা বানানো হলো। ঠিক আছে, এই নেহেরু রিপোর্টটা, এই নেহেরু রিপোর্টটা যখন ব্রিটিশ সরকারকে আমরা দিলাম, ব্রিটিশ সরকার এটাকে ডিনাই করে দিল, অ্যাকসেপ্ট করলো না। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, অ্যাকসেপ্ট করলো না। তখন অ্যাকসেপ্ট না করার জন্য গান্ধীজি কী করল, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, সিডিএম, যাকে আমরা সিডিএম বলি, সিডিএম স্টার্ট করে দিল। ঠিক আছে, সিডিএম স্টার্ট করে দিল, সিডিএম যেই স্টার্ট করে দিল, তখন আমরা কী করলাম, সবাই স্বদেশীয় বয়কট আন্দোলন শুরু করে দিলাম। হ্যাঁ, বয়কটিং করলাম গভর্নমেন্ট ইনস্টিটিউশন অ্যান্ড অর্গানাইজেশন, বয়কট করছি আমরা, কি বয়কট কি করছি, গভর্নমেন্ট, গভর্নমেন্ট ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন অ্যান্ড অর্গানাইজেশন, অর্গানাইজেশন আমরা বয়কট করছি। তাহলে আমরা বয়কট যেহেতু করছি, তাহলে আমরা ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, এই যে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে আমরা যাব কেন, আমাদের না যাওয়ার কারণ। বোঝা গেল, নেহেরু রিপোর্ট, আমাদের যে নেহেরু রিপোর্টটাকে ওরা ডিসচার্জ করেছে, আমাদের যে নেহেরু রিপোর্টটাকে ওরা ফেলে দিয়েছে, সেই নেহেরু রিপোর্ট যখন ফেলে দেওয়া হলো, তাহলে আমরা যাব কেন, আমরা তো তোমাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। তাহলে বোঝা গেল, নেহেরু রিপোর্টটা ছিল আমাদের মেন কারণ, আমরা তো আন্দোলন না যাওয়ার মেন কারণ। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে, বোঝা গেল? বোঝা গেছে, ক্লিয়ার? ঠিক সেই সময় করে যখন আমাদের ফার্স্ট মিটিং চলছে, রাউন্ড টেবিল কনফারেন্স চলছে, তখন অল ইন্ডিয়া ফেডারেশনে একজন লিডার ছিলেন, যার নাম ছিল বাহাদুর সাপ্রু। ঠিক আছে, বাহাদুর সাপ্রু, খুব ভালোই বোঝার চেষ্টা করবে, বাহাদুর সাপ্রু কিন্তু রিজেক্ট করার চেষ্টা করে, এবং এভরি ওয়ান, প্রত্যেকে কিন্তু এই মিটিংয়ে জয়েন করে বোঝানোর চেষ্টা করে যে আমাদের সেপারেট ইলেকট্রাল দাও। ঠিক সেই সময় করে এই যে বিআর আম্বেদকার, প্রথম গোল্ড টেবিল বৈঠকে বিআর আম্বেদকার, সবার জন্য সবার ডিমান্ড মানা হয়েছে, বিআর আম্বেদকারের ডিমান্ড কিন্তু মানা হলো না, হঠাৎ করে মানা হলো না, কিছুক্ষণ পর আবার মানা হয়েছিল। এই যে বিআর আম্বেদকার একটু আনহ্যাপি থাকলেও কিছু করার নেই, আনহ্যাপি থাকলেও কিন্তু কিছু করার নেই, ক্লিয়ার? আনহ্যাপি থাকলেও কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, এরপর যখন প্রথম গোল্ড টেবিল বৈঠকে গান্ধীজি বা আইএনসি তরফ থেকে যখন কেউ এলো না, ওরা যখন বয়কট করেছে, তখন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, ম্যাকডোনাল্ড, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিন্তু অর্ডার দেয় লর্ড আরউইনকে, লর্ড আরউইন, ঠিক আছে, আরউইন, আরউইনকে বলে যে আরউইন তুমি গান্ধীজির কাছে যাও এবং আইএনসি নেতাদের কাছে যাও, বোঝানোর চেষ্টা করো যে তৃতীয় গোল্ড টেবিল বৈঠকে যেন তারা অবশ্যই আসে, নইলে বিপদ হয়ে যাবে, নইলে আমরা ভারতবর্ষের মাটিতে আর 200 বছর যে থাকার স্বপ্ন দেখেছি সেই 200 বছর থাকতে পারবো না, ভারতবর্ষের মাটিতে যে আমরা পরিচালনা করার চেষ্টা করছি সেটা আমরা করতে পারবো না, আমাদের দোকান তাহলে বন্ধ করতে হবে, ভারতবর্ষ থেকে আমরা প্রফিটেবল বিজনেস আর করতে পারবো না। তখন গান্ধীজি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, গান্ধী, লর্ড আরউইন ছুটে যায় কার কাছে, গান্ধীজির কাছে, গান্ধীজি, ঠিক আছে, লর্ড আরউইন সত্যি কিন্তু একজন ভালো মানুষ ছিল, আমার মতে ভালো মানুষ ছিল, যখন গান্ধীজির কাছে ছুটে গেল লর্ড আরউইন, গান্ধীজি গিয়ে বলছে, গান্ধীজি আমার চাকরি কিন্তু বিপদে পড়ে যাবে, যদি
আপনারা দ্বিতীয় গোলটেবিল বৈঠকে না যান, কারণ ম্যাকডোনাল্ড কিন্তু আমাকে বলে পাঠিয়েছে যে তুমি যদি গান্ধীজিকে বুঝিয়ে সেকেন্ড গোলটেবিল বৈঠকে না আনতে পারো তাহলে তোমার চাকরি আর থাকবে না, ঠিক আছে। তখন গান্ধীজি, খুব ভালোভাবে গল্পটা শোনার চেষ্টা করো, গান্ধীজির সাথে লর্ড আরউইনে পনেরো দিনে মোট আটটা মিটিং হয়, ঠিক আছে। মিটিং 15 দিনে টোটাল 8টা মিটিং হয় এবং সেই মিটিংয়ে গান্ধীজি আমাদের ইস্যুগুলো তুলে ধরে, ঠিক আছে। আরউইন প্যাকটা যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তাহলে আমরা বলতে পারি 15 দিনে যে 8টা মিটিং হয়, সেই 8টা মিটিংকে কিন্তু গান্ধীজি পজিটিভ দিকগুলো দেখতে পায়, ঠিক আছে। এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠক জয়েন করে, এবং আমি দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা পড়াবো তোমাদের অবশ্য, ক্লিয়ার। এবং গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠক জয়েন করবে, কংগ্রেস সহ গান্ধীজি জয়েন করবে, এবং কী হলো না হলো সেটা আগামীকাল দ্বিতীয় গোলটেবিল বৈঠক যখন আছে তখন সেটাকে আমরা আলোচনা করব। সবাইকে একটা কথা বলি, তোমাদের যারা পিডিএফ দরকার, ক্লাস ডিটেলস দরকার, এছাড়া WBCS বা যে কোনো পরীক্ষার জন্য নোটস, যে কোনো নোটস দরকার, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে GS রহমান স্যার, ঠিক আছে। অন্য পজিশে আপনি টেলিগ্রামে ভূগোলে যে কোশ্চেনগুলো দিয়েছিলেন খুব ভালো, ওরকম সব সাবজেক্টে দেবেন। টেলিগ্রাম চ্যানেলে ভূগোলের কোশ্চেন দিয়েছিলাম, কবে দিয়েছিলাম আমি টেলিগ্রাম চ্যানেলে প্রায় কিছু না দিই। স্যার নেহেরু রিপোর্ট কী ছিল যে ব্রিটিশরা মানেনি, নেহেরু রিপোর্ট কী ছিল ব্রিটিশরা মানেনি, তুমি আমার প্লেলিস্টে আগে ক্লাসগুলো একটু করে নাও সুমিত, আমার ক্লাসগুলো একটু করে নাও বাবা, হ্যাঁ। সায়ন তুমি ভুল স্পেলিং লিখেছো, গান্ধী আরউইন নয় আরউইন, IRWIN, ঠিক আছে। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই এখনও পর্যন্ত বলছি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ক্লিয়ার। তারা সকলেই বলছি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে বুঝতে পারলে প্রথম গোলটেবিল বৈঠকটা কি হলো আমাদের, প্রথম গোলটেবিল বৈঠকটা কি হয়েছে আমাদের বুঝতে পারবে। স্যার পলিটি ওই রকম দিলে খুব ভালো হয়, পলিটি তো গৌতম স্যার পড়াচ্ছেন তোমাদের, মমিতা পলিটি তো গৌতম স্যার পড়াচ্ছেন, পলিটি তো গৌতম স্যার পড়াচ্ছেন, তাই না। ক্লিয়ার হলো সকলে, সকলে ক্লিয়ার হয়েছে বললো, ক্লাস শেষে তুমি আসছো, হ্যাঁ ক্লাস প্রায় শেষের দিকে, আর দু একটা কথা বলে আমি চলে যাবো ক্লাসে, ঠিক আছে, শেষের দিকে আসছো। এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে, লাস্ট একটু বাকি আছে সেটা তোমাদের বলে দিই। এই যে প্রথম গোলটেবিল কনফারেন্সে, প্রথম গোলটেবিল কনফারেন্স, প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স, প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সে সময় ভাইসরয় কে ছিল ভারতের, লর্ড আরউইন আমি একটু আগে বললাম। আফটার দ্য এন্ড অফ কনফারেন্সে কে কে ছিল, তেজ বাহাদুর ছিল, সিপি চিত্রমণি ছিল, ঠিক আছে, শ্রীনিবাসন ছিল, ঠিক আছে। এরা রিকোয়েস্ট করলো যে গান্ধীজিকে পরবর্তী মিটিংয়ে আমরা অবশ্যই আনার চেষ্টা করবো, কারণ সব বিভিন্ন পার্টি তো বিভিন্ন পলিটিক্যাল নিজেদের দিকগুলো দেখছে, ভারতের দিকগুলো কেউ দেখছিল না শেষ করে। আর গান্ধীজি বা INC তখন ভারতকে নিয়ে ভাবছিল, ওরা একটু জায়গা নিয়ে ছিল না, ওরা গোটা ভারতবর্ষ নিয়ে ভাবছিল। আমাদের গোটা ভারতবর্ষ তোমরা ছেড়ে দাও, আমরা তোমাদের মিটিং ফিটিংয়ে যেতে চাই না, ঠিক আছে। আমি তোমাদের বলবো, তা কালকে বলবো অবশ্যই, তার আগে বলে দিই, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, সেকেন্ড গোলটেবিল
सॉरी राउंड टेबल गोल ना, सेकेंड राउंड टेबल কনফারেন্স কি হয়েছে, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজি মনের মতো না হয় গান্ধীজি ইন্ডিয়া ব্যাক করে ঠিক আছে, ইন্ডিয়া ব্যাক করে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট টু আবার দ্বিতীয়বারের জন্য সিডিএম স্টার্ট করে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট টু, এরপর গান্ধীজিকে অ্যারেস্ট করা হয় ঠিক আছে, বোঝা গেল? স্যার মনে রাখা শক্তি কি করে বাড়াবো, মনে রাখা শক্তি কি করে বাড়াবে, বাড়াও, আমি কি করে মনে রাখছি? তোমাদের জন্য একটা কথা বলি, যারা তোমরা 2022 সালে WBCS এর জন্য পড়াশোনা করছো, ঠিক আছে, 2022 সালে যারা WBCS এর জন্য প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করো 2022 সালের জন্য আমাদের অনলাইন WBCS অ্যাচিভার্স বলে যে ব্যাচটা আছে সেটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। ক্লাস স্টার্ট হবে 21 জুন, ঠিক আছে, সকাল 8টা থেকে 10টা ক্লাস হবে, দুটো ক্লাস, আবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত দুটো ক্লাস, ঠিক আছে। এভরিডে 4টে করে ক্লাস হবে, এভরিডে 4টে করে ক্লাস হবে, ঠিক আছে, 4টে করে ক্লাস মাথায় রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এই ব্যাচটা প্রিলিমস প্লাস মেন্স কভার হবে তোমাদের, এই ব্যাচটা প্রিলিমস প্লাস মেন্স দুটোই কভার হবে, ঠিক আছে, বোঝা গেল? এই ব্যাচটা প্রিলিমস প্লাস মেন কভার হচ্ছে। এবং আমি আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে যে এই ব্যাচটা যখন প্রিলিমস প্লাস মেন্স কভার হবে তোমাদেরকে, আরেকটা বলে দিই, এই ব্যাচটা কিন্তু তোমরা নোট পেয়ে যাবে, নোট ক্লাস নোট পাবে, তোমরা ই বুক পাবে, ঠিক আছে। তোমাদের যদি এই ব্যাচটা সম্পর্কে কোনো কোয়ারি থাকে অবশ্যই বলতে পারো, কারণ এই ব্যাচটা এখন চলছে 77% ডিসকাউন্ট, ঠিক আছে। এই ব্যাচটা তোমরা 2500 টাকায় পেয়ে যাবে, 2500 টাকায়, ঠিক আছে, যদি তোমরা এই কোড নাম্বারটা ইউজ করো, এই ব্যাচটা তোমরা 2500 টাকায় পেয়ে যাবে, বোঝা গেল? কত টাকার মধ্যে পাচ্ছ? 2500 টাকার মধ্যে ব্যাচটা পাচ্ছ যদি তোমরা এই কোড নাম্বারটা ইউজ করো। যদি কোনো অসুবিধা হয় ব্যাচ নিতে, তাহলে আমি তোমাদের একটা কথা বলে দিই, ব্যাচ নিতে যদি কোনো অসুবিধা হয় তা তোমরা অবশ্যই আমাকে টেলিগ্রাম করে নিও বা আমাকে ফোন করে নিও, তোমাদের আমার ফোন নাম্বার তো অনেকের কাছে আছে, ঠিক আছে, অবশ্যই কল করে নিও,